সামনেই আসছে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। রাখি বন্ধন স্পেশাল পর্বে আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি চিকেন ক্যান্ডি। আমরা ভাইরা বা দাদারা আমাদের নিজেদের হাতে করে যদি স্পেশাল কিছু বানিয়ে এই বিশেষ দিনে আমাদের দিদি বা বোনেদের খাওয়াতে পারি, তাহলে আমাদের যেমন ভালো লাগবে, অপরদিকে দিদি বা বোনেদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। তাই আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই ভীষণ মজাদার স্ন্যাক্স রেসিপিটা শেয়ার করছি। প্রত্যেকটা স্টেপ আমি ভীষণ ইজিভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। চিকেন ক্যান্ডি বা চিকেন পপসিকল বানানোর জন্য আমাদের কিন্তু প্রধান একটা উপকরণ পাউরুটি প্রয়োজন। এখানে আমি 15 থেকে 16টা স্লাইস ব্রেড নিয়েছি। পাউরুটিটা প্রথমে আমি এইভাবে টুকরো করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের ব্রেড ক্রাম্প তৈরি করতে হবে, আমি এটা গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্প তৈরি করে নিলাম। দেখুন একদম পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, একটা প্ল্যাটারে নিয়ে নিচ্ছি আর এইভাবে সম্পূর্ণ পাউরুটি গুঁড়ো করে নিলাম। এছাড়াও অবশ্যই তো আমাদের প্রয়োজন চিকেন। এখানে আমি 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে। আর চিকেন তো আমার মনে হয় আপনারা বাজার থেকে কাটিয়ে আনবেন, তবে যদি আপনারা বাড়িতে কেটে নিতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই চিকেনের ব্রেস্ট পিস নেবেন, কারণ ব্রেস্ট পিসটা কিন্তু বোনলেস হয়, আর সেইগুলোকে মোটামুটি 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি সাইজে টুকরো করে নেবেন। এখন ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস অর্থাৎ বোনলেস চিকেন পিসটা নিয়ে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে। এখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কোনো রকম জলে ব্যবহার করবেন না একেবারেই। এখন আমি একটা পাত্রের মধ্যে বানিয়ে নেওয়া চিকেন কিমা বা চিকেন পেস্ট নিয়ে নিচ্ছি। এখন ওই একই গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম, একটা মশলার পেস্ট বানাবো। আপনারা চাইলে চিকেন আর মশলা একই সাথে বেটে নিতে পারেন, তবে আমার যেহেতু গ্রাইন্ডিং জারটা একটু ছোট নেওয়া হয়েছে সেজন্য আমি মশলাটা আলাদা করে বেটে নিচ্ছি। মশলা বলতে আর কিছুই নয়, 2 মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। আচ্ছা, এর সাথে আমি 1/2 ইঞ্চি আদা ব্যবহার করব, আদা অতিরিক্ত ব্যবহার করবেন না। এছাড়াও 15 থেকে 16 কোয়া রসুন নিয়েছি। সবসময় মুরগি মাংসে একটু রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করলে স্বাদ বেশি ভালো হয়। এই সাথে ঝালের জন্য 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন। এরই মধ্যে 2 টেবিল চামচ টক দই দিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন 1 চা চামচ রোস্টেড ধনে গুঁড়ো নিয়েছি, 1/2 চা চামচ রোস্টেড জিরের গুঁড়ো নিয়েছি। ধনের থেকে জিরের গুঁড়োর পরিমাণটা যদি কম রাখা যায় তাহলে ভালো হয়। আর এখানে রোস্টেড ধনে গুঁড়ো বা জিরের গুঁড়ো বলতে ধনে জিরে শুকনো কড়ায় বা তাওয়াতে একটু রোস্ট করে নেওয়ার পর সেটা গুঁড়ো করে ব্যবহার করা হচ্ছে, আর স্বাদ কিন্তু তাতেই বেশি ভালো হবে। 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা গোলমরিচ গুঁড়োটা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। এরই সাথে আমি ব্যবহার করছি 1/2 চা চামচ মিক্সড হার্ব, 1/2 চা চামচ অরিগানো। মিক্সড হার্ব আর অরিগানোর পরিবর্তে আপনারা কিন্তু গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন। মিক্সড হার্ব আর অরিগানো ব্যবহার করলে অবশ্যই স্বাদটা একটু অন্যরকম হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। এর সাথে আমি রঙের জন্য ব্যবহার করছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর ব্যবহার করব অবশ্যই 1.5 চা চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এর সাথে আমি 1/2 চা চামচ চিনি দিচ্ছি, চিনিটা অবশ্যই দেবেন, কারণ যেহেতু টক দই ব্যবহার করেছি আবার পরবর্তীতে আমরা পাতিলেবুর রস ব্যবহার করব, তাই টক ভাবটাকে ব্যালেন্স করবে আর স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। এর সাথে আমি সস ব্যবহার করছি একটু, 1 চা চামচ সয়া সস ব্যবহার করেছি। এখানে আমি ডার্ক সয়া সস ব্যবহার করছি, আপনারা চাইলে লাইট সয়া সস ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ গ্রিন চিলি সস ব্যবহার করছি, আপনারা চাইলে রেড চিলি সস ব্যবহার করতে পারেন, আর অবশ্যই বাচ্চারা যদি খায় একটু বুঝে ব্যবহার করবেন। আচ্ছা, এরই মধ্যে 1 টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথিটাও আমি শুকনো তাওয়ায় রোস্ট করে নিয়ে গুঁড়ো করে ব্যবহার করছি। দিয়ে দিলাম 1/2 চামচ জোয়ান, জোয়ানটা অবশ্যই দেবেন, স্বাদ অসাধারণ হয় জোয়ান ব্যবহার করলে। এছাড়াও 1 মাঝারি সাইজের পাতিলেবুর রস ব্যবহার করছি, পাতিলেবুর রসের পরিবর্তে হোয়াইট ভিনিগার ব্যবহার করা যেতে পারে। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রাম্প। ব্রেড ক্রাম্প বলতে একদম শুরুতেই যে পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম সেটা 5 টেবিল চামচ দিচ্ছি। ব্রেড ক্রাম্প এখানে বাইন্ডিং এর কাজ করবে। এছাড়াও আপনারা ব্রেড ক্রাম্পের পরিবর্তে সেদ্ধ আলু চিকেন কিমার সাথে মাখিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু বাইন্ডিংয়ে কাজ করবে। যাই হোক, এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আমাদের মশলার পেস্ট একদম তৈরি। এখন এই বানিয়ে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আগে থেকেই বানিয়ে রাখা চিকেন কিমার মধ্যে। এখন এই সমস্তটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মশলাটা খুব সুন্দর করে চিকেন কিমার সাথে হাত দিয়ে মাখিয়ে নেবেন, চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, তাহলে বেশি ভালো হয়। চিকেন কিমাটা মশলার সাথে মাখিয়ে 5 মিনিট সেট হওয়ার জন্য রেখে দেবো। চলুন সেই ফাঁকে আমরা ব্রেড ক্রাম্প তৈরি করে নিই। গ্যাস বার্নার অন করে কড়াইয়ের মধ্যে আগে থেকেই রেডি করে রাখা পাউরুটির গুঁড়োটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন এরই মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমি কিন্তু রঙের জন্য ব্যবহার করলাম, খুব সুন্দর একটা হলদে রং আসবে, দেখতে ভালো লাগবে। এই সাথে 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ দিচ্ছি। লবণ আর গোলমরিচ গুঁড়ো নিজের স্বাদ মতন খুব সামান্য একটু ব্রেড ক্রাম্পে ব্যবহার করবেন। এতে করে কি হয়, আমরা যে এই ব্রেড ক্রাম্প দিয়ে কোটিং তৈরি করব, মানে চপ কাটলেটের যে কোটিংটা তৈরি করব, সেই কোটিংটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। যাই হোক, 8 থেকে 10 মিনিট মিডিয়াম হাই আছে, আমি ব্রেড ক্রাম্প একটু রোস্ট করে নিয়েছি, তারপর একটা বড় থালার মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। চলুন এবার আমরা চিকেন ক্যান্ডি অর্থাৎ চিকেন পপসিকলগুলো গড়ে নেব।
চিকেন পপসিকল করার জন্য অবশ্যই পপসিকল স্টিক প্রয়োজন। এই পপসিকল স্টিকগুলো আপনারা যে কোনো বড় স্টেশনারি দোকান অথবা শপিং মলে অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। এখন আমি হাতের মধ্যে খুব সামান্য একটু তেল মাখিয়ে নিলাম। তেল মাখিয়ে নিলে এই চিকেন কিমাগুলো দিয়ে আমরা যখন চিকেন ক্যান্ডি করব সেটা কিন্তু সুবিধা হবে করতে। এখন আমি কিছুটা পরিমাণে চিকেন কিমা এইভাবে নিয়ে একটা বল শেপ দিয়ে নেওয়ার পর এইভাবে আমি একটা পপসিকল স্টিক একদম মাঝ বরাবর চিকেন কিমার মধ্যে গেঁথে দিলাম। এখন আমি আরও একটা চিকেন ক্যান্ডি বা চিকেন পপসিকল গড়ে দেখাবো। কিছুটা পরিমাণে চিকেন কিমা নিয়ে এইভাবে হাতের মধ্যে প্রথমে গোল বলের শেপ দিয়ে নেওয়ার পর একটা পপসিকল স্টিক নিয়ে এইভাবে মাঝ বরাবর দিয়ে আমি একটু প্রেস করে নিচ্ছি। এই সময় কিন্তু শেপ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, আমরা পরবর্তীতে শেপ দিয়ে নিতে পারবো। যাই হোক, এখন আমরা সমস্ত চিকেন ক্যান্ডি গড়ে নিয়েছি। চিকেন কিমা যে পাত্রের মধ্যে ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে, অর্থাৎ ছোট চায়ের কাপের এক কাপ, মেজারিং কাপ হিসেবে বললে হাফ কাপ, আর ওজন হিসেবে বললে 100 গ্রাম পরিমাণে ময়দা, সম পরিমাণে অর্থাৎ ছোট চায়ের কাপের এক কাপ, মেজারিং কাপের হাফ কাপ, আর ওজন হিসেবে বললে 100 গ্রাম পরিমাণে কর্নফ্লোর দিচ্ছি। কর্নফ্লোরের পরিবর্তে আপনারা অ্যারোরুট ব্যবহার করতে পারেন। এরই মধ্যে 1/4 চা চামচ পরিমাণে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে জল ব্যবহার করব ব্যাটারটা তৈরি করার জন্য। আর এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে হবে, মানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করবেন। আর এখানে কিন্তু জলটা ব্যবহার করতে হবে 1.5 কাপ। যে কাপ মেপে আমি ময়দা আর কর্নফ্লোরটা নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি 1.5 কাপ জল ব্যবহার করব। আর ঠান্ডা জল ব্যবহার করা হলে এর ক্রিসপিনেসটা ভীষণ ভালো আসে। আপনারা চাইলে কর্নফ্লোর আর ময়দার পরিবর্তে এখানে ডিমের গোলা ব্যবহার করতে পারেন। ডিম, লবণ, গোলমরিচগুলো দিয়ে ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। তবে ডিমে অনেকেরই অসুবিধা থাকে, অসুবিধা বলতে অ্যালার্জি হয়, তো সেই জন্য কিন্তু আমি ডিম ব্যবহার করছি না। আচ্ছা, এছাড়াও ময়দা আর কর্নফ্লোরের পরিবর্তে আপনারা বেসনের গোলা তৈরি করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু বেসন আর ডিম, সামান্য লবণ, গোলমরিচগুলো দিয়ে ফেটিয়ে নিয়ে ব্যাটারটা বানাতে পারেন। এছাড়াও যদি ডিমে অসুবিধা থাকে সেক্ষেত্রেও বেসনের গোলা তৈরি করতে পারেন। বেসনের মধ্যে সামান্য খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে আপনারা কিন্তু ব্যাটারটা বানাতে পারেন। যাই হোক, আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেই ব্যাটারটা বানাবেন। এখন আমি আমার রেডি করে নেওয়া ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এখন আমরা কোটিং করব, ফাইনাল কোটিং। তো প্রথমে আমি পপসিকলগুলো নিয়ে নিচ্ছি, মানে চিকেন পপসিকল বা চিকেন ক্যান্ডি। প্রথমে আমি ময়দা কর্নফ্লোরের গোলার মধ্যে ডোবানোর পর একবার ব্রেড ক্রাম্বে দিয়ে কোট করে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আপনারা একটু শেপটা দিয়ে নেবেন, মানে গোল শেপ বা ওভাল শেপ যেটা আপনাদের পছন্দ সেরকম শেপ দিয়ে নেবেন হাত দিয়ে চেপে চেপে। এবার আমি সেকেন্ড কোটিং করছি। একইভাবে আমি আবারও ময়দা আর কর্নফ্লোরের গোলায় ডোবানোর পর আবার আমি ব্রেড ক্রাম্বে দিয়ে কোটিংটা করে নিলাম। এইভাবে আপনারা চাইলে ডবল কোটিং করে নিতে পারেন, আবার চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন। তবে ডবল কোটিং করলে অবশ্যই ক্রিসপিনেসটা বেশি ভালো হবে আর খেতে কিন্তু বেশি ভালো লাগবে, সেই জন্যই আমি ডবল কোটিং করছি। এইভাবে আমি সমস্ত পপসিকল রেডি করে নিয়েছি। আর এই চিকেন ক্যান্ডি আপনারা কিন্তু এইভাবে অনেকটা পরিমাণ বানিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে নর্মাল ফ্রিজে 4-5 দিন পর্যন্ত স্টোর করতে পারেন। আর যদি 1 মাস পর্যন্ত স্টোর করতে হয় অবশ্যই সেক্ষেত্রে ফ্রিজারে রাখবেন, অর্থাৎ ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে ভালো থাকবে। যাই হোক, চিকেন ক্যান্ডিগুলো রেডি করার পর আমি 20 মিনিট ফ্রিজে রেখে দেবো, তারপর ভাজবো। সেই ফাঁকে আমি একটা স্পেশাল সস তৈরি করব, যেটা আমরা এই চিকেন ক্যান্ডির সাথে পরিবেশন করব। একটা পাত্রের মধ্যে 5 টেবিল চামচ মেয়োনিজ আর 5 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের স্পেশাল সস একদম তৈরি। এখন 20 মিনিট পর আমি ক্যান্ডিগুলো ভাজবো। তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব তেলের মধ্যে ফেলে দেখছি তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি। তেলের উপর ব্রেড ক্রাম্বগুলো ভেসে উঠলো, তার মানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামে করে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি রেডি করে নেওয়া চিকেন ক্যান্ডিগুলো দিয়ে দিলাম। আর একবারে অনেকগুলো করে চিকেন ক্যান্ডি তেলের মধ্যে ছাড়বেন না, মোটামুটি 3-4টে করে চিকেন ক্যান্ডি তেলের মধ্যে ভেজে নেবেন। তেলের পরিমাণের উপর নির্ভর করছে, তেল যতটা আপনারা বেশি পরিমাণে নেবেন ততগুলো ক্যান্ডি একসাথে ভাজতে পারবেন। চিকেন ক্যান্ডিগুলো গ্যাসের আঁচ লো মিডিয়ামে রেখে মোটামুটি 7-8 মিনিট সময় ধরে ভাজতে হবে। আচ্ছা, প্রথম ব্যাচ ভেজে তুলে নেওয়ার পর সেকেন্ড ব্যাচে আমি চিকেন ক্যান্ডিগুলো ভাজছি। প্রথমেই আপনারা কিন্তু তেলের মধ্যে ছাড়ার পরেই কিন্তু নাড়াচাড়া করবেন না, প্রথমে 30-40 সেকেন্ড এটা ফ্রাই হতে দেবেন। তারপর একটা দিক ফ্রাই হলে অপর দিক একটা কাঁটা চামচ সাহায্যে উল্টে নিলাম। আর এটা একটু সময় নিয়ে গ্যাসের আঁচ লো মিডিয়ামে রেখে ভাজতে হবে, কারণ চিকেন কিমাটা না হলে কিন্তু ভেতরে সেদ্ধ হবে না ঠিক মতন। যাই হোক, এইভাবে আমি সম্পূর্ণ চিকেন পপসিকলগুলো ভেজে নিলাম। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।